মুরালি চলে যায় আউটসুং হয়ে বেরিয়ে গেছে বাইরে হ্যালো গাইজ, গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে 8:15, আমি আজকে স্নান করে প্রায় রেডি হয়ে গেছি, স্নান করে প্রায় কি টোটালি রেডি হয়ে গেছি, এখন শুধু ব্রেকফাস্ট করা বাকি, তাছাড়া সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমার, আর গাড়ি নামানো হয়ে গেছে। তো এখন যাব নিচে, দেখবো কী কী হচ্ছে ব্রেকফাস্টের জন্য। গাছের জামরুলগুলো দেখো কেমন লাল লাল হয়ে গেছে, এখানে একটা আছে। লিও এখানে ল্যাথ খাচ্ছে বসে বসে। হ্যাঁ লিও, লিও, হ্যাঁ লিও, বাবা কি দাঁত তোর। ওঠ এদিকে আয়, তুই কি করছিস এখানে? হ্যাঁ তুই বসে বসে খেলছিস, পড়তে বসেছিলিস সকালবেলায়? হ্যাঁ মিথ্যা কথা, তুই এখন বাজে কটা? 8:15 বাজে, তুই উঠেছিস কখন, পড়তে হয়েছিস কখন? হ্যাঁ ট্রেনে যাবি, ট্রেনে কোথায় যাবি তুই? ব্যান্ডেল যাবি, কোথায় ব্যান্ডেল, কে থাকে তোর, কে থাকে ব্যান্ডেলে? আমি থাকি ব্যান্ডেলে, ভুং ঝুং কথা সব সব। আবার উপর দিকে যেতে হচ্ছে কারণ আজকে আমাকে পুজো দিতে হবে। চল তাড়াতাড়ি, কোথায় আম পড়েছে, কোথায় আম পড়েছে দেখি, সব নষ্ট আম। তো এখন দিতে হবে পুজো, তো পুজোটাকে দিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে। পুজো দেওয়াটা ক্যান্সেল হয়ে গেল কারণ হঠাৎ করে মনে পড়লো এখন আমা বুঝি চলছে, আর আমা বুঝি তো পুজো দেওয়া যাবে না কারণ আমাদের ঘরে রয়েছে কালী ঠাকুর। আর আজকে মা মাসি বাড়ি থেকে বাড়িতে ফিরছে, ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আমরা থাকবো অফিসে, তো অফিস থেকে বাড়ি ফিরে দেখা হবে। হঠাৎ করে এটা খুঁজে পেলাম, এটা কিনেছিলাম অনেক দিন আগে, মানে অনেক বছর আগে, 3-4 হয়ে গেছে। অ্যাকশন ক্যামেরা কোনো কাজের না, খুব একটা ভালো না, বেকার, কারণ এটা এক্সটার্নাল মাইকের জায়গাই নেই, এখন পড়ে থাকে বাড়িতে। কালী ঠাকুরটা ঢাকাও হয়ে গেছে, কাগজ দিয়ে ঢেকে দিয়েছে। ও এখনও সে ল্যাথ খেয়ে রয়েছে, উল্টে ফুলটে কীভাবে শুয়ে আছে, তুই কীভাবে শুয়ে আছিস? পা দুটো দেয়ালের সাথে দিয়ে না, শোন না আমার, তাহলে ঘুমা। মনের মতন খেলেই যাচ্ছে, একা একা ঘুরে গেছে, কি বদ। সকালের খাবার পটল আলু তরকারি পেঁয়াজ রেখেছি আর ভাত, এই খেয়েই অফিসে যাবো আজকে। এখন বাজে 9:20, তো ফাইনালি বেরোচ্ছি অফিসের দিকে, আজকে যেতে ইচ্ছা করছিল না, তাও যেতে তো হবেই, তো চলো রাস্তায় দেখা হচ্ছে আবার। আজকে জবা হয়েছে বেশ সুন্দর, এখানে ইস্যু রেডি হচ্ছে, বাপি বসে আছে আর তামি মশাই বসে আছে, তামি মশাই হচ্ছে আমার বদ্দার শ্বশুর মশাই, আজকে এসছে বাড়িতে ঘুরতে। তুমি কোথায় যাচ্ছ ইস্যু, ট্রেনে যাচ্ছ? এখন লিপস্টিক পরছে, এখন
থাক এই তো দেখি কেমন লাগে দেখি একটু সুন্দর টাটা করে দাও টাটা এই টাটা ইশরাও বেরিয়ে গেল এখন তো আমরা এখন বেরিয়ে যাই তো দেখা হবে পরে তোমাদের সাথে বাই টাটা হ্যালো গাইস গুড আফটারনুন অ্যাকচুয়ালি এসেছিলাম সেই গ্রিলের দোকানে দড়িচাতে তো দোকানটা এখন বন্ধ আছে ফোন করেছি বললো যে এখন লাঞ্চ করছে কিছুক্ষণ পর আসবে কিছুক্ষণ ওয়েট করতে তো ওয়েট করি ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই ওয়েট করতে করতে না আজকে তো অ্যাকচুয়ালি করার মতো কিছু নেই সেই একই রুটিন আমাদের সকালবেলা ওঠো কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলি তারপরে ফ্রেশ হই ব্রেকফাস্ট করি তারপরে চলে আসি অফিসের দিকে আর অফিসে সারাদিন কেটে যায় আবার অফিস থেকে বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে কথা বলতে হয় এই তো চলছে জীবন আর একদিন যেদিন ছুটি পাই সেদিন তো বাইরে জিনিস দেখাই আর কি করবো বলো এখানে আমার হর্নেট দাঁড়িয়ে আছে বৃষ্টি হয়ে ধুয়ে গেছে এই কদিনে আর ধোয়াতে হয়নি দেখি মোবাইলটা পাল্টাতে হবে কিছুদিনের মধ্যে তখনই একবার ধুয়ে নেবো সার্ভিসটাও করিয়ে নেবো এখানে এসেছি কারণ হচ্ছে আজকে ওই গ্রিলটা হয়ে গেছে তো ওটা ওয়েট করতে হবে কত কী হয়েছে তো আজকেই মানে মেপে দেবে আর কত টাকা কী হতো সেটা আজকেই বলে দেওয়া যাবে অবশ্য গ্রিল ফিটিং করতে যাবে কালকে আগামীকাল আজকে জাস্ট আসলাম যে কত কিলো কী হয়েছে সেটার হিসাব দিতে চলে এসছে মেবি ভিতর দিক দিয়ে এখন খুলবে এসে গেছে খুলছে তোমাদের সাথে পরে দেখো সেই গ্রিল দুটো রেডি হয়ে গেছে এখন শুধু মাপতে হবে যে কত কিলো হয়েছে ওয়েট আর ওখানে মেশিন প্রবলেম করছে কাজ আজকে হলো না কারণ ওয়েটের মেশিনটা খারাপ হয়ে গেছে তো গতকাল আস বিকজ বলছে আগামীকাল আসবো এসে আবার মাপ নেবো তারপরে পরশু দিন লাগাবে টাটা পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং গাইজ আমরা সবাই এখন এসছি কাকার দোকানে চা খেতে সন্ধ্যাবেলায় কাজের ওখান থেকে বেরিয়ে অফিস থেকে কাজের ফাঁকি মেরে কাজের ফাঁকিতে একদম কাজের ফাঁকি মেরে আমরা এসছি এক্ষুনি দাদা ফোন করবে যে কোথায় গেল সবাই সবাই চায়ের দোকানে অফিস পুরো ফাঁকা অফিসে যে যে ছিল সব চলে এসছি এখানে এ চর্গতা সুদূর কলকাতা থেকে এসছে সুদূর কলকাতা থেকে এসছে আর ওখানে গেছে সুশান্ত ফাঁকিবাজ ও এখন গার্লফ্রেন্ডের বোনের সাথে ব্যস্ত শালির সাথে ব্যস্ত এলএনটি বসেন্ত নাকি পঙ্কজ দা এলএনটির ও ফোনে ব্যস্ত তো মোটামুটি আমরা সন্ধ্যেবেলায় এসছি কাজের ফাঁকি দিয়ে যে চা খেতে সবাই মিলে আজকে অনেকজন এসছি এখানে জন্দুকাকার দোকান থেকে চা খেতে তো মনে হয় চা খাওয়া হয়ে গেছে আড্ডাও হয়ে গেছে এখন আমার ভিতরে যেতে হবে অফিসে কাজের ওখানে বিশাল আড্ডা হচ্ছে এখন তো যাই হোক মোটামুটি আড্ডা চলবেই তো বাড়িতে যাবার দেখা হচ্ছে তোমাদের সাথে ভাই ওখানে একটা আম আছে ওখানে ঠিক ওখানটায় ওই যে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে ভাবছি এটা ঢিল মারবো ঢিল মেরে আমটা পারবো পারবো কিনা সেটাই ভাবছি কনফিউশনে আছি এই যে এখন ঢিল মারছে তন্ময় ওই সুদূরে আমটা দেখা যাচ্ছে ঢিল স্পেশালিস্ট দেখো সিমুলালি চলে যায় আউটসুন হয়ে বেরিয়ে গেছে বাইরে মাটি ঢিল মেরেছি ওখানে তো লাগেইনি ঢিল গুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ইন্দ্রজার ঘাড়ের মধ্যে চলে গেছে আমি লেগেছে আমি লেগেছে কিন্তু পড়েনি আমটার দোষ তার জন্য লাগেনি আর ঢিলটারও প্রবলেম ছিল ঢিলটা গুঁড়ো হয়ে গেছে যাই হোক পারিনি সেটা মাটির ঢেলা ছিল যাই হোক
প্রো পরে দেখা হচ্ছে আবার ভালো করে বলো হলুদ রঙের বিড়ালের নো না আমরা দেখিনি কোথায় দেখতে পাবো তুমি দেখি দাও এই ও না এটা হলুদ হলুদ উপরে গোল্ডেন শিমার দাও দেখে নিছো পাবলিক দেখে নাও এখন স্পেশাল জিনিস খুব কমই দেখা এটা হচ্ছে আমাদের টাইম শেষ হয়ে গেছে আমরা এখন অফিস থেকে ঢুকছি সবাই মিলে এই চলে আসো ভাই যা কি হচ্ছে না বাহ কি সুন্দর লাইটটা লাগছে মুখে তো দেখা হবে পরে অফিসে ঢুকে গেছি আবার বাই হাই গাইজ এখন বাজে 9:15 অফিস থেকেই ফিরলাম আর মা চলে এসছে আজকে 11 দিন পর 11 দিন ধরে মাসিবাড়িতে ছিল মাসিবাড়িতে একচুয়ালি দাদু রয়েছে দাদু এখন মাসিবাড়িতে থাকে তো দাদুর শরীরটা একটু খারাপ দেখতে গেছিলো তো আজকে ফিরেছে আর আজকে ফেরার সাথে সাথে দেখো লিওর তেজ বেড়ে গেছে দেখেছ এতদিন খাওয়ানোর চেষ্টা করছে হু হু করেছে খাইনি বাদ মাংস দিয়ে মেখে দিয়েছে খাইনি এবার মায়ের কাছেও ডাল দিয়ে হোক যা হোক শুধু দিল শুধু খেয়ে নেবে মা আবার খাইয়ে দেবে যা কারেন্ট চলে গেছে ইনভার্টার চলছে আবার এর জন্য আলো কমে গেল এইতে এসে দেখছি এটা দিয়ে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে চেক মোটামুটি 3-4 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম অ্যাকাউন্ট কবে অ্যাপ্রুভ হয়েছে কবে এসছে হঠাৎ করে দেখি আজকে এখানে চেক এসছে ফ্রেশ হয়নি প্রচুর টায়ার্ড লাগছে অফিস থেকে জাস্ট ফিরলাম ঠিক আছে আবার দেখা হচ্ছে পরে তো রেডি হয়ে চলে এসেছি নিচে ডিনার টাইম হয়ে গেছে 10:15 টিভিতে চলছে মহাসিনুল হাকিমের ব্লগ আর এখানে চলছে খাওয়া দাওয়া রাতের ডিনার ডিনারটা হয়ে গেলেই ব্লগটা আমি শেষ করে দেবো তাদেরকে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই টিভিতে চলছে আমারই ব্লগ ব্লগটি যদি তোমরা না দেখে থাকো তো দেখে নাও দেখে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নাও আর টাইম হয়ে গেছে 10:45 ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট গুড বাই ভালো থাকবেন সবাই আর আজকে যথাসম্ভব মা মাসি বাড়ি থেকে ফিরছে বাড়িতে তো ফিরতে ফিরতে থাম